আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং ট্যালেন্টেড সিঙ্গারদের নিয়ে তৈরি ইয়াং স্টার সিজন ওয়ানে। ইয়াং সিঙ্গার, তোমরা যারা গানকে ভালোবাসো, গান নিয়ে স্বপ্ন দেখো এবং তোমাদের কণ্ঠ বিশ্বময় ছড়িয়ে দিতে চাও, এবং অবশ্যই তোমাদের মধ্যে যাদের বয়স সর্বোচ্চ 20 বছর, তারা নিজের খালি গলায় গাওয়া একটি অসাধারণ বাংলা গান রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিবে আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rtvmusicbiri@gmail.com। প্রিয় দর্শক, ইয়াংস্টার সিজন ওয়ান 6 মাস ব্যাপী চলবে। এই 6 মাসের ব্যবধানে প্রতিটি পর্বে আসা ইয়াং ট্যালেন্টেড সিঙ্গারদের মধ্য থেকে বিচারক এবং দর্শকদের মতামতের ভিত্তিতে বেছে নেওয়া হবে সেরা ইয়াংস্টার। তো তুমিও যদি আসতে চাও আমাদের ইয়াংস্টার প্ল্যাটফর্মে এবং হতে চাও সেরা ইয়াংস্টার, অবশ্যই দেরি না করে তোমার অডিও ক্লিপটি পাঠিয়ে দাও এখনই। ভিউয়ার্স, চলুন পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের গেস্ট, আমাদের আজকের স্পেশাল ইয়াংস্টার উর্মির সাথে। তো উর্মি, আমাদের ইয়াংস্টার সেটে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। উর্মি, তোমার কোন ধরনের গান গাইতে বেশি ভালো লাগে? আমার নর্মালি মাটির গান, যেটাতে আমাদের বাঙালিয়ানা আছে, এগুলোতে খুব বেশি ভালো লাগে আসলে। আচ্ছা, কোন ধরনের গান বেশি গাওয়া হয়? লোকসঙ্গীতটাই বেশি গাওয়া হয় আমার। আচ্ছা, কত বয়স থেকে তুমি গান গাচ্ছ? 11-12 বছর হবে আমার বয়স এখন আর কি। আচ্ছা, অনুষ্ঠানে গান করা হয়? হ্যাঁ, করা হয়। কোথায় করেছিলে গান, জীবনের স্পেশাল কোনো অনুষ্ঠান? সেটা প্রথম যেটা ছিল সেটা হচ্ছে আমরা যেখানে থাকি, যে কলোনিতে, সেখানেই আমাদের চাঁদা তুলে একটা বাৎসরিক প্রোগ্রাম হয়, সেখানে হয়েছিল। আচ্ছা, প্রোগ্রামটিতে কমপ্লিমেন্ট তো অবশ্যই পেয়েছিলে মনে হয়। হ্যাঁ। কেমন লেগেছিল কমপ্লিমেন্টগুলো পেয়ে, বা কী ধরনের কমপ্লিমেন্টস তুমি পেয়েছিলে? মানে মনে রাখার মতো কমপ্লিমেন্ট যেটা হচ্ছে যে ফার্স্টে যেই শুনতেছে বলতেছে তোমার ভবিষ্যৎ ভালো। অবশ্যই, আমরাও তা বিশ্বাস করি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের প্রথম গানে চলে যাই আজকে। কোন গানটি গাইবে? প্রথমে আমি লালন সাইজির একটি বাণী করছি। আচ্ছা, শুরু করো। মিলন হবে কত, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। চাতক প্রায় হর নিশে চে আছে কাল শোষি, চাতক প্রায় হর নিশে চে আছে কাল শোষি, হব বলে চরণ দাসি, হব বলে চরণ দাসি, ওতা হয় না কপালে গুনে, না কপাল গুনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, মেঘের বিদ্যুৎ মেঘে বিন্দু মেঘে যেমন লুকালে না পায়নেশন, কালারে হারায়ে তেমন, কালারে হারায়ে তেমন, ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, ওই রূপ যখন স্মরণ হয় থাকে না লোক লজ্জা,
লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। যে এনার্জিটা দিয়ে তুমি শুরু করলে আজকের প্রথম গানটি, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। অবশ্য গানটি শুনে একটি প্রশ্ন না করলেই নয়, মনের মানুষ কি আছে কেউ? সিক্রেট সিক্রেট অবশ্য তুমি চাইলে আমাকে লুকিয়ে লুকিয়ে বলতে পারো পরে। ইয়াংস্টারের আসা গল্পটি একটু শুনতে চাই আমরা। আমার এখন রানিং যিনি শিক্ষক আছেন স্নিগ্ধারিতা ম্যাম, উনি আর কি এই শোর অ্যাডভার্টাইজমেন্টটা দেখলো, দেখে আমাকে জানালো। তারপরে আমি জিমেইলে আপনাদের জিমেইল মানে আরটিভির জিমেইলে জিমেইল করলাম ভয়েস সহ ছবি নাম সহ। তারপরে অডিশনে ডাকলো অনেক দিন পর, তারপর অডিশনে টিকলাম, তারপরে এই তো চলে আসলাম। ঠিক আছে, এখন তাহলে কোন গানটি গাইবে? এখন মালেক সরকারের লেখাও শুরু করে একটি গান গাইছি। তোমরা আমায় কে বোঝাই বাই আমি পুইরা হইছি কয়লা, তোমরা আমায় কে বোঝাই বাই আমি পুইরা হইছি কয়লা, আমি জানি গো বন্ধু আর পেরেতে কত জ্বালা, ওই আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা, পিড়ি
ভালা শৈরে জালার পরে ভালা দুঃখের পরে সুখ হয় সুখী জালার পরে ভালা শৈরে জালার পরে ভালা মালে কায়া আসবে কবে আমার বন্ধু চিকন কালা মালে আমার বন্ধু আর প্রীতের কত জ্বালা খুবই সুন্দর হয়েছে গানটি তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি গানটি খুবই এনজয় করছিলে কেন গান গাও এই প্রশ্নটা যদি করা হয় ভালোবাসি গান ছাড়া আর কি কি পারো কিছুই পারি না অ্যাকচুয়ালি শুধু গান পারি আর খাইতে পারি আর ঘুমাইতে পারি শুধু খাবার খাইতেই পারো নাকি রান্নাও করতে পারো খুব কম আম্মু কিচেনে যাইতেই দেয় না খালি বলে গানের রেওয়াজ করো নাকি না 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 কিচেনে গেলেই হাত পুড়ে পা পুড়ে কিছু না কিছু হয় গানের উৎসাহ কে বেশি দিয়েছেন আসলে আমার সঙ্গীত শিক্ষকরা তারপর আমার একজন ফুপি আছেন কেয়া ফুপি না উনি মানে ওনার থেকেই আর কি আমার আশা আর কি কার গান শুনতে বেশি ভালো লাগে এটা মুডের উপর ডিপেন্ড করে আসলে এক এক সময় এক এক রকম এখন কোন ধরনের গানের মুড হচ্ছে এখন লোকসঙ্গীতের প্রতি বেশি আছে আমার শিক্ষকের গান শোনার বা তার করার সেটা আছে ঠিক আছে উর্মি তাহলে আমরা এবার কোন গানটি শুনবো এখন শাহ আব্দুল করিমের লেখা শুরু করা একটি গান ধামাইল একটি গান ঠিক আছে মনে চায় প্রাণে চায় মনে চায় প্রাণে সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চায় প্রাণে চায় মনে চায় প্রাণে চায় দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে যৌবনে বসন্ত এমন থাকতে চায় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আতর গোলাপ সোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ সোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণ না থাকিতে পারে। আসিলেও আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলেও আসিতে পারে ভরসায় অন্তরে, করিমে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না থাকিতে পারে। মনে চায় প্রাণে যায়, মনে চায় প্রাণে যায়, মিলে যায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না থাকিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না থাকিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না থাকিতে পারে। খুবই সুন্দর হয়েছে গানটি, থ্যাংক ইউ। পড়াশোনা শেষ করার পর কি করার ইচ্ছে? গান আমার জীবন, গান আমার মরণ, সঙ্গীত নিয়ে পড়াশোনা, তো এটা নিয়েই সামনে আগাবো ইনশাল্লাহ। গান নিয়ে তোমার স্বপ্ন কি? এই তো এক ধাপ করে আগাবো এবং নিজের যে স্থানটা করব ইনশাল্লাহ সেটা ধরে রাখার চেষ্টা করব। তোমার স্কুল কলেজের বন্ধুরা তোমার গান শুনে কি বলে? বলে যে তোর মতো যদি একটা ভোকাল আমার থাকতো আমি একদম কাঁপাই দিতাম। এটা আমিও ভাবছিলাম ভিতরে ভিতরে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পরবর্তী গানে চলে যাই। কোন গানটি গাইবে এবার? এখন করবো একটি মারফতি গান, জসীমউদ্দিনের লেখা ও সুর করা। খুব সুন্দর, ঠিক আছে। আমার হার কালা করলাম রে, আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পর বাসে, আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পর বাসে, মনরে
অসম্ভব সুন্দর গান গিয়েছো। আমি খালি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে তুমি এত সুন্দর করে প্রতিটি গান এত মন দিয়ে গাচ্ছিলে। তোমার দৃষ্টিভঙ্গি সুন্দর এর জন্য। থ্যাংক ইউ, তোমার গানগুলো অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা উর্মি, তোমার মৌলিক গান নিয়ে কোনো প্ল্যান আছে? প্ল্যান তো অবশ্যই আছে, কিন্তু এখনও আমি চর্চা করছি, শিখছি, আরও কিছুদিন পরে আসলে ডেভেলপ করব। দিন দিন একটা পর্যায়ে যাব যখন তখন ইনশাল্লাহ। বেড়াতে যাওয়ার পছন্দের জায়গা কোনটি? আপাতত সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন? ইয়া। কয়বার গিয়েছিলে? একবারই, এবং আমি অনেকবার যেতে চাই। সুযোগ পেলে ওখানেই যাবে ইনশাল্লাহ। প্রিয় রং কোনটি? কালো। কালো? আই ডোন্ট নো ওয়াই, আমার কালো অনেক পছন্দ। আচ্ছা, বলা হয় গান হচ্ছে গুরুমুখী বিদ্যা, তোমার প্রথম গুরু কে? আমার প্রথম গুরু আসলে উনি গান করেন না, কবিতা আবৃত্তি করে, কিন্তু সে আমাকে সারগামটা আর কি সে আমাকে তুলে দিয়েছেন প্রথম, আমার ফুপ্পি, কেয়া ফুপ্পি। তোমার কি নিয়মিত রেওয়াজ করা হয়? একটু ফাঁকেবাজিও হয়। একটু ফাঁকিবাজি হয়? আচ্ছা, তো নিয়মিত করা না হলো সপ্তাহে 4-5 দিন তো হয়ই মোটামুটি। তাহলে আমরা শেষ গানটিতে চলে যাই, আমাদের আজকের পর্বের একদম শেষ গানটি নিশ্চয়ই অনেক বিশেষ একটি গান হবে। কোন গানটি গাইবে এবার? লালন সাইজির বাণী দিয়ে ইনশাল্লাহ শেষ করব। খুব সুন্দর, ঠিক আছে। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, ওরে মানুষ ভজলে সোনা, মানুষ হবি মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি, মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ বদলে সোনার মানুষ হবি। মৃণালে সোনার মানুষ পূজলে, দ্বিদলের মৃণালে সোনার মানুষ পূজলে, মানুষ গুরুর কৃপা হলে, মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি, ও তুই জানতে পাবি, মানুষ বোঝলে সোনার মানুষ হবি, মানুষ বোঝলে সোনার মানুষ হবি। মানুষে মানুষে কথা দেখ না যেমন আলেক লতা, মানুষে মানুষে কথা দেখ না যেমন আলেক লতা, জেনে শুনে মুরাও মাথা, জেনে শুনে মুরাও মাথা, যাতে উঠবে ও তুই যাতে উঠবে, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া মন রে আমার, দেখবি রে তুই সব শূন্য কার, মানুষ ছাড়া মন রে আমার, দেখবি রে তুই শূন্য কার, লালন বলে মানুষ আকার, লালন বলে মানুষ আকার, ভজলে পাবি ও তুই ভজলে পাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি, মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ বদলে সোনার মানুষ হবি। যে এনার্জি দিয়ে তুমি শুরু করেছিলে পর্বটি, ঠিক ওই রকম এনার্জি দিয়েই তুমি শেষ করলে। থ্যাংক ইউ, অসম্ভব ভালো লেগেছে গানটি। আচ্ছা, যাবার আগে তোমার কাছে সর্বশেষ কিছু প্রশ্ন, বড় হয়ে তুমি দেশের জন্য কি করতে চাও? যখন যেরকম সুযোগ পাবো ইনশাল্লাহ সেইটাই করব। খুবই ভালো লাগলো উত্তরটি তোমার। এতক্ষণ ধরে দর্শকরা তোমার এত সুন্দর সুন্দর গানগুলো উপভোগ করলেন, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও?
অনেক কষ্ট করে এই ইয়াংস্টার শোতে এসেছি। যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে ইনশাল্লাহ নেক্সট পর্বে যেতে পারবো। অবশ্যই আপনাদের অনেক অনেক ভালোবাসা চাই। থ্যাংক ইউ উর্মি আমাদের আজকের পর্বে আসার জন্য। এবং আমাদের সাথে আছেন একজন অসাধারণ গিটারিস্ট। ভাইয়া আপনি যাবার আগে দর্শকদের কি বলতে চান? আমি আসলে বলতে চাই, প্রথমত আরটিভিকে ধন্যবাদ দিতে চাই এই কারণে যে আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। এটার জন্য মানে আমরা খুবই লাকি। আর সবাইকে দর্শকের উদ্দেশ্য করে বলতে চাই যে সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি আর বেশি বেশি বাংলা গান শুনবেন অবশ্যই। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধরে উর্মির সুন্দর সুন্দর গানগুলি অনেক উপভোগ করেছেন। যাবার আগে আবার মনে করিয়ে দিয়ে যাচ্ছি, আমাদের এই প্ল্যাটফর্মটিতে আসতে হলে এবং সেরা ইয়াংস্টার হতে হলে তোমার খালি গলায় গাওয়া একটি অসাধারণ বাংলা গান রেকর্ড করে অডিও ক্লিপটি অবশ্যই পাঠিয়ে দিতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসে, এবং সেই অডিও ক্লিপটির সাথে অবশ্যই তোমার নাম, ছবি, ঠিকানা, ফোন নম্বর এবং তোমার বয়সটি ইনক্লুড করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rtvmusicbiri@gmail.com। ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো ইয়াংস্টারের সাথে। Press the bell icon on YouTube app and never miss another update.